নমস্কার বন্ধুরা, বেশ কিছুক্ষণ আগে বাংলা ইন্ডাস্ট্রির এমন একটা বাজে খবর পেলাম যেটা শোনার পর আমার চোখ থেকে রীতিমতো জল চলে এসেছে। মানে মনের মধ্যে এতটাই কষ্ট হচ্ছে যে আমি বারবার ইমোশন হতে বাধ্য হচ্ছি। আমাদের শৈশব জীবনের অন্যতম সেরা পরিচালক তরুণ মজুমদার, তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। তো তরুণ মজুমদার, ইনি এমন একজন পরিচালক ছিলেন যে একটা সময় ছিল যখন মানে মানুষ যখন শুনতো যে পরিচালক তরুণ মজুমদার, তখন খাওয়া দাওয়া, স্নান, ঘুম, পড়াশোনা, চাকরি এই সমস্ত বন্ধ করে দিয়ে পাবলিকে হলমুখী হতো এবং ব্লকের টিকিট কাটার জন্য লোক রোদে, বৃষ্টিতে, বন্যা বয়ে যাচ্ছে, তাও হলের বাইরে লাইন দিচ্ছে। তো সেই যে ব্যাপার, বা দুপুরবেলা লোক স্নান করে, রান্না করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে টিভির সামনে সবাই মিলে একসাথে মুভি দেখে এনজয় করা, তো এই যে ব্যাপারটা, মানে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে যখন পোস্টারে দেখছে এইটা তো তরুণ মজুমদার, তাহলে এই মুভির কাহিনীটা মানে একটা আলাদা আমরা কিছু পাবো, বা ফ্যামিলি ড্রামার একটা বেশ ঘরোয়া যে বাঙালির কালচার গ্রামের এলাকা সেইটা পাবো, এরকম যে আলোচনা, এই যে একটা কথাবার্তা, এই যে মানে একটা স্মৃতি, পুরোনো দিনের একটা ইমোশনের স্মৃতি, এইগুলো বারবার আমাদেরকে নস্টালজিক করবেই, আমাদেরকে বারবার সেই দিনগুলোর কথা মনে করাবে। তো মানুষটা ছেড়ে চলে গেছে, সত্যি কথা বলতে এটা মানে ভাবাই যায় না। মানে এই সমস্ত শিল্পী বলি, পরিচালক বলি বা অভিনেতা বলি, কোনোদিনও এদের মৃত্যু হয় না, চিরকাল পৃথিবীতে অমর হয়ে থাকবে। পার্সোনালি তরুণ মজুমদার, তিনি বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য যে সাফল্য লাভ মানে দেখিয়েছিলেন, বা নতুন নতুন অভিনেতাদের যেভাবে তিনি তার মানে কাজের মাধ্যমে সবাইকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার অবদান চিরকাল বাঙালিরা মনে রাখবে, বা চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বড় বড় করে লেখা থাকবে। তো আমার খুব ফেভারিট একজন পরিচালক ছেড়ে চলে গেছেন, তো খুব খুব খারাপ লাগছে, আমি চিরকাল মিস করব। আর এরকম পরিচালক আর হবে না বাংলাতে, আর হবে না, কারণ এই পরিচালকের মধ্যে মানে যে কথা মুভি করেছে, তার পথ ভোলা বলি, আগমন বলি, চাঁদের বাড়ি বলি, প্রত্যেকটা মুভির মধ্যে একটা গ্রামের যে সমাজের মধ্যবিত্ত পরিবারের বাঙালিয়ানা ফ্লেভার প্রত্যেকটা চরিত্রে, প্রত্যেকটা গল্পের কাহিনীর মাধ্যমে যেভাবে প্রেজেন্ট করতেন, আমি এখন আর পাই না। মানে সত্যি, মানে বাংলাতে অনেক পরিচালক এসেছে, কিন্তু তরুণ মজুমদার সবার থেকে আলাদা। মানে যে কোনো বাংলা মুভির অডিয়েন্স যখন ধরুন পথ ভোলা দেখবে বা চাঁদের বাড়ি দেখবে, তারা এক চান্সে বলে দেবে যে এটা তরুণ মজুমদারের মুভি, কারণ সেইভাবে তিনি কাজ বা তার ট্যালেন্ট বা দক্ষতা তিনি ফুটিয়ে তুলতে পারতেন। তো সত্যি আমি আর কিছুই বলবো না, যে খুব খুব মানে এর থেকে খারাপ খবর বা এর থেকে দুঃখজনক খবর এর থেকে আর কিছুই হতে পারে না। তো এটাই ছিল ভিডিওতে বলার। তো যাই হোক, আমার এটাই ছিল বক্তব্য, কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার পারলে করুন। বাই বাই।